তো ভাইরা আমার, এত বছর পরে বাংলাদেশের কোন সিনেমা হয়তোবা অফিসিয়ালি অস্কারের মনোনয়ন লিস্টে জায়গা পেতে পারে না, আমি হাওয়ার কথা বলছি না, আমি বলছি নুহাশ হুমায়ুনের শর্ট ফিল্ম মশারির কথা। আপনারা কি মশারি দেখেছেন? যদি না দেখে থাকেন সবার আগে দেখে নিন। কোথায় দেখবেন, কিভাবে দেখবেন, একদম কোনো টাকা পয়সা লাগবে না, একেবারে ফ্রি। নুহাশ হুমায়ুন বাংলাদেশিদের জন্য মশারি আপলোড দিয়ে দিয়েছেন ভিমোতে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিমোর যে লিঙ্ক দিয়ে দিব সেখানে জাস্ট ঢুকবেন, গুগল দিয়ে আপনার সাইন ইন করবেন, কোনো রকম টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে দেখতে পাবেন মশারি। মশারিতে অভিনয় করেছে নুহাশ হুমায়ুনের নিজের ভাগ্নি শিলা আহমেদের মেয়ে নাইরা অরোরা, আর অভিনয় করেছেন হলেন নডরাই সিনেমার যে নায়িকা ছিলেন সুনেরা বিনতে কামাল। এই দুজনই হলেন প্রাইমারি অভিনেত্রী। আর 22 মিনিট একটা শর্ট ফিল্ম, জাস্ট ফাটাফাটি একটা শর্ট ফিল্ম হয়েছে। কি অভিনয়, কি কাস্ট, কি পারফরমেন্স, ক্যামেরার কাজ, কি একদম বিজিএম, থর থর হরর, ভিএফএক্স, ভিএফএক্স তো না স্পেশাল এফেক্টস, অর্থাৎ আলাদা কম্পিউটার জেনারেটেড কোনো কিছু দিয়ে তৈরি করা হয়নি, খুব হলেও কম হয়েছে, কিন্তু আসলে তৈরি করা হয়েছে স্পেশাল এফেক্টস দ্বারা, একদম অন ক্যামেরা। ময়েদ বিয়া নামের যে অভিনেতাটি ভ্যাম্পায়ার চিত্রে অভিনয় করেছেন, হ্যাঁ এটা হরর মুভি, বাংলাদেশের নুহাশ হুমায়ুন হরর বানোতে একদম ফাটাফাটি লেভেলের কাজ করা শুরু করেছেন। এবং এই সিনেমাটা শুধুমাত্র যে হরর মুভি তা না, হররের পাশাপাশি যে অনেক সোশ্যাল কনটেক্সট আছে, সোশ্যাল কনটেক্সট থাকার কারণে কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। অস্কারে যাওয়ার আগে অন্য যে সমস্ত যে বড় বড় উৎসব যেগুলো আছে, কান, বুসান, টরেন্টো, তারপরে ভারতের যেসব ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো হয়, সবগুলোতে একদম ফাটাফাটি লেভেলে তারা পুরস্কার পাচ্ছে, সেরা মুভি হচ্ছে। অনেকেই বলছেন যে এটার অস্কারে যাওয়া একেবারে কনফার্ম। অস্কারে যে শর্ট ফিল্ম ক্যাটাগরি আছে, ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ক্যাটাগরি, সেখানে আমাদের মশারি মনোনয়ন পেতে পারে, খুবই জোরদার সম্ভাবনা আছে। তাই সবাইকে অনুরোধ করবো আগে ভিমোতে যান, গিয়ে মুভিটা দেখুন, দেখার পরে এই ভিডিওতে আসুন, আমি এক্সপ্লেন করবো এখন মশারি। অবশ্যই বড় সরটি স্পয়লার অ্যালার্ট যদি আপনি মুভিটা না দেখে থাকেন। তো এক্সপ্লেন শুরু করি। মশারি আসলে ডিস্টোপিয়ান দুনিয়ার কাহিনী। ডিস্টোপিয়ান মানে যে দুনিয়া খতম হয়ে যাচ্ছে একদম শেষ পর্যায়ে, যে কোনো একটা মহামারী ভাইরাস পৃথিবীর সমস্ত মানুষকে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলছে। এক ভ্যাম্পায়ার যদি কোনো মানুষের কামড় দেয় বা ধরে, সেও পরবর্তী ভ্যাম্পায়ার হয়ে যায়। অনেকটা কাছাকাছি রকম মহামারীর আমরা কিন্তু ঠিক কদিন আগেই মুক্ত হয়েছি সেই মহামারী থেকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন মহামারীর কথা বলছি। আমাদের গুগল এবং ইউটিউবের নিয়মের কারণে আমি ডাইরেক্ট মুখ ফুটে সেই মহামারীর নামটা নিচ্ছি না। তো মুভির কাহিনীতে, মশারি কাহিনীতে বলা হচ্ছে যে সেই মহামারীতে পৃথিবীর সব বড় বড় দেশ ইউরোপ আমেরিকা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশিটাই কোনো একটা আচানক পদ্ধতি আবিষ্কার করেছে যে মশারির ভিতরে লুকিয়ে বসে থাকলে রাত্রে সূর্য ডোবার পরে যদি আপনি মশারিতে ঢুকে যান তাহলে এই ভ্যাম্পায়ার আপনি আক্রমণ করতে পারবে না। কি দেওয়া হয়েছে এটা লজিক, যে মশাও রক্ত খায়, ভ্যাম্পায়ারও রক্ত খায়। তো মশা যেমন মশারি দিয়ে ঢেকে রাখলে আসে না, তো ভ্যাম্পায়ারও কাছে আসবে না। এই দুনিয়াতেই দুই বোন, তাদের মা অলরেডি মারা গেছেন, হয়তো তাদের মধ্যে ভ্যাম্পায়ার হয়ে গেছে, আয়রা এবং আয়রার বড় আপু। আয়রার বড় আপুর নাম বলা হয়নি আমাদের। এরা দুজন থাকে, ছোট্ট আয়রা, সে আসলে খুব বেশি নিয়মকানুন মানতে অভ্যস্ত না, কেন এত মশারি বাদ থাকতে হবে, আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু আয়রার বড় বলে না, এই নিয়ম তৈরি করা যাবে, সে নিয়মই মানতে হবে, এই নাও ঘুমের ওষুধ খাও, ঘুমের ওষুধ খাই, ঘুমায় যাও। কিন্তু আয়রা বলেন না, আমার মাথায় একটু চুলটা দিয়ে হবে, একটু বিলি কেটে দাও, একটু আদর করে দাও, তাহলে আমার ঘুম আসবে। কিন্তু আয়রার বড় বলে না, তোমাকে এভাবেই ঘুমাতে হবে। অর্থাৎ একটা যে নিয়ম, বাইরে যে ভ্যাম্পায়ার অলরেডি আছে, সে ভ্যাম্পায়ার কিন্তু একটা ভয়ানক সমস্যা, সেই সমস্যার সমাধান করা দরকার নাই, সেই ভ্যাম্পায়ারকে সাথে নিয়েই বাঁচতে হবে। অর্থাৎ আমাদের সামাজিকতায় আমরা যে কোনো সমস্যাকে সমাধান না করে সেই সমস্যাকে প্রতিরোধ করে নিজে বেঁচে থাকার চেষ্টা, এটা হলো আয়রার বড় অপুর ভিতরে। আমাদের সমাজে যারা একটু বয়স্ক মানুষ, যারা একটা নিয়মে অভ্যস্ত হয়ে গেছে, তাদের এই মানসিকতা থাকে। কিন্তু আয়রা হলো তরুণ প্রজন্মের প্রতীক। আয়রার ছোট্ট মানুষ, তার মনে কৌতূহল বেশি, সে বিপ্লব করতে চায়, সেই নিয়ম ভেঙে সামনের দিকে এগোতে চায়, সে মশারির ভিতরে লুকে থাকতে চায় না। এই কাহিনীর মাধ্যমে কিন্তু আয়রা এবং আয়রার বড় আপুর মাধ্যমে আমাদের সমাজের তরুণ এবং প্রবীণ এই দুজনের মাঝে একটা পার্থক্য দেখানো হয়েছে। তো তরুণ আয়রা বা বাচ্চা আয়রা, তার অনেক কৌতূহল, সে মশারির ফুটা করে কোন ভ্যাম্পায়ারের সাথে হাতে হাত মিলাতে যায়, স্বাভাবিক। এরকম ছোট্ট বাচ্চা যারা কিনা নিজের সময়ের চেয়ে বেশি সাহস দেখায়, তারা বিপদে পড়ে, ভ্যাম্পায়ার তাকে হ্যাচকা টাঙ্গিয়ে নিয়ে যায়। তো আমাদের যারা বড় মানুষ, যারা প্রবীণ, তারা অনেক সময় আমাদেরকে গালমন্দ করে, এটা করো না, সেটা করো না, এই নিয়ম মানুষ, সেই নিয়ম মানুষ, শাসন করে।
কিন্তু আমরা যদি কোনো বিপদে পড়ি তারা কিন্তু ঘরে বসে থাকে না, তারা কিন্তু ঠিকই সামনে এগিয়ে যায় এবং এগিয়ে গিয়ে তার সাথে লড়াই করে। আয়রার বড় বোনও একদম মশারি টেনে নিজের মুখের উপর পেঁচায় নিয়ে একদম ঘরের বউ যেভাবে বড় ঘোমটা দেয়, মশারির ঘোমটা ফেলে দিয়ে সে আয়রাকে উদ্ধার করার জন্য লড়াই করে, সে ভ্যাম্পায়ারের সাথে মারামারি করে, ভ্যাম্পায়ারকে একদম মেরে টেরে দূরে ভাগিয়ে দেয়। আয়রা ছোট্ট আয়রা কোনো মতে দৌড়ে গিয়ে একটা কাবাডে লুকায়, সেখানে শুরু করে বড় আপু ধমকাধমকি, কেন তুমি বেরিয়েছো মশারি থেকে, তোমার কে বলছো মশারি বাড়িতে, যদি মশারি থাকতো তাহলে এমন কিছু হইতো না। এই বিষয়গুলোর সাথে আপনি চাইলে অন্য একটা মিনিংফুল ওয়ার্ড বের করতে পারেন খুঁজে। যেমন আমাদের সমাজে কিছু নিয়মকরণ দেওয়া আছে নারীদের বিষয়ে, যে কোনো নারী যদি রাত্রেবেলা বাইরে বের হয় তার সাথে খারাপ কিছু হবেই। একটা মেয়ে রেপ হয়েছে, কেন রেপ হবে না, সে ওখানে কেন গেছে, ছেলেমেয়ের সাথে ঘুরতে গেছে কেন, সে ধর্ষিত হয়েছে, ধর্ষণ তো হবেই। একটা মেয়ে বোরকা না পরলে ধর্ষিত হবে না, বা পর্দা না করলে ধর্ষিত হবে না। তুমি মেয়ে মানুষ, ছেলেরা তোমাদের তাকায় থাকবে, তুমি কেন নিজেকে লুকিয়ে রাখবা না, তুমি কেন নিজেকে প্রোটেক্ট করবে না। অর্থাৎ মূল যে সমস্যা ধর্ষককে তাকে না আটকিয়ে যে ধর্ষিত হচ্ছে তাকে আমরা জ্ঞান দিয়ে শুরু করি, যে কেন তুমি বের হইছো তাই তুমি ধর্ষিত হইছো। তো এই ভ্যাম্পায়ার মশারি এর আক্রমণের সাথে নুহাশ মিলিয়েছেন আমাদের সোশ্যাল কন্টেস্টকে, পুরুষতান্ত্রিক সমাজের কন্টেস্টকে মিলিয়েছেন। আর যে কথাটা আমি আগে বলছিলাম, যখন আয়রা আক্রমণের শিকার হয়েছে, আয়রার বড় বোন মশারিটা মুখের উপর দিয়ে অনেকটা ঘুমটার মতন করে এগিয়ে গেছেন, তখন তার পায়ে ভাঙা কাচের টুকরা ফুটছিল। তো এই বিষয়টা অনেকটা তৈরি করা হয়েছে আমাদের ছোটবেলায়। অনেক সময় হতো কি, যখন বাপ মা আমাদেরকে মারতো, মানে বাবা আমাদেরকে মারতেছে, মা চেষ্টা করতেছে আমাকে ঠেকানোর জন্য, ঠেকাতে গিয়ে সে তিনি নিজেও কিন্তু আক্রমণের শিকার হতেন। তো অনেকটা ওটার স্মৃতি ডিফারেন্স আছে। আবার উল্টাটাও আছে, আপনি যদি ম্যাক্সিম গর্কের মা উপন্যাস করেন, যখন পাভেলের মা তার বাবার আজীবন মার খেয়ে আসছে, কিন্তু পাভেল যখন রাশিয়ান সরকারের হাতে মার খেলো, তখন এই নিরীহ মা কিন্তু খুব বিপ্লবী হয়ে উঠলো। তো আপনি সব রকমের সোশ্যাল কনটেক্সেন্স থেকে বুঝতে পারেন। তো শেষে কি হলো, আয়রা একটা বন্ধ কাবাডের ভিতরে আটকা অন্ধকার, আয়রার বড় বোন দরজা চেপে, তুমি এখানেই থাকবে, এখান থেকে বের হবা না, সকাল হলেই তুমি বের হবা, এর আগে তুমি বের হতে পারবা না, এরকম ধমকাধমকি করতেছে। আয়রা চিল্লাচ্ছে, না না আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে এখান থেকে বের হতে দাও, আমি এখান থেকে বেরোতে চাই, আমি এখানে থাকবো না। তো সে চিল্লাচিলির মাঝখানে যে আয়রার বড় আপু আয়রাকে ধমকাধমি করতেছিল, তার মাথা থেকে মশারি পড়ে যায়, এবং মশারি পড়ে যাওয়া মাত্রই সে ভ্যাম্পায়ার তাকে এসে ধরে ফেলে। আমরা শেষ সিনে দেখি ছোট্ট আয়রা, তার ঘরে মা নাই বোন নাই, সে একা একা বাঁচতে শিখে গেছে, সে একা একাই মশারি টানায়, মশারির ভিতরে থাকে, এবং সে মশারির পাশে এসে ঘুমায়, এবং খাটের নিচ থেকে একটা ভ্যাম্পায়ারের হাত এসে আয়রাকে আদর করে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে অনেক একটু কনফিউজ হয়ে গেছেন, যে বুঝলাম না যে ভ্যাম্পায়ার তাদেরকে মেরে ফেলছিল, তেমনি এক ভ্যাম্পায়ার এসে আয়রাকে আদর করতেছে কেন। তো এখানে আমি নুহাশের যে আগের কাজ ছিল পেট কাটার শো, সেখান থেকে একটু ইন্সপিরেশন নেই এটা ব্যাখ্যা করার জন্য। প্রথম কথা হলো, ভূত পেতনি আত্মা প্রেতাত্মা জিন এসব বিষয়ে আমাদের অনেক রকম প্রচলিত বিশ্বাস আছে। সেসব বিশ্বাসের একটা প্রচলিত ধারণা হলো যে যেসব আত্মা আমরা বলি প্রেতাত্মা, এরা আসলে আমাদের মতনই জীবিত মানুষ যারা কিনা মারা গেছে, এরা আমাদেরই স্বজন। অনেকে আছে মারা যাওয়ার পর তাদের নিজেদের ভাই বন্ধু ছেলে মেয়ে বউয়ের জন্য ভালোবাসায় এই দুনিয়ায় রয়ে যায়। অনেক আত্মা আছে প্রতিশোধ দিতে আসে, এগুলো আমরা সিনেমায় অনেক দেখেছি, তাই না? তো হয়তো এই ভ্যাম্পায়ার গুলাও যেহেতু আমাদের মতনই কাছের মানুষ ছিল যারা কিনা ভ্যাম্পায়ার পরিণত হয়ে গিয়েছে, আত্মা যেমন নিজ থেকে ইচ্ছে করে ক্ষতি করতে চায় না কারো, কিন্তু যেহেতু আত্মার বৈশিষ্ট্যই ধ্বংস করা, যেমন ভ্যাম্পায়ার তার বৈশিষ্ট্য হলো রক্ত খাওয়া, কিন্তু কোনো একটা ভ্যাম্পায়ার কোনো মানুষের প্রেমে পড়ে যায়, আপনার টয়লেটে দেখেছি, সে জোর চেষ্টা করে নিজের রক্ত খাওয়ার যে তৃষ্ণা সেটাকে কন্ট্রোল করে বেলার ভালোবাসায়, তেমনইভাবে আমাদের নুহাশের যে ভ্যাম্পায়ারের জগৎ মশারির জগৎ, সে জগতেও হয়তো আয়রার মা এসেছিল ভ্যাম্পায়ার হয়ে, সে তার মেয়েকে দেখতে এসেছিল, বা এই যে ছোট্ট আয়রাকে আদর করে দিচ্ছে এটা তারই বড় বোন হতে পারে যে কিনা কিছুদিন আগে মারা গেছে, ভ্যাম্পায়ার হয়ে গেছে। বাট সেই আয়রার বড় বোন নিজেকে নিয়ন্ত্রণ করছে, যে তার যে মানুষকে টেনে নেওয়ার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা থেকে নিয়ন্ত্রণ করে আয়রাকে আদর করে ঘুম পাড়াচ্ছে, আর আয়রাও ভ্যাম্পায়ারের আদরকে গ্রহণ করে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ছে। এর সাথে কিন্তু আমাদের সামাজিকতার একটা বড় রকম কমেন্ট দিয়েছেন নুহাশ, তিনি বলতে চেষ্টা করেছেন, ধরুন একজন ধর্ষক একজন প্রেমিক, একজন ধর্ষক একটা মেয়েকে আড়ালে নিয়ে ধর্ষণ করে, একটা প্রেমিকও একটা মেয়েকে নিয়ে আড়ালে নিয়ে প্রেম করে, এখন এই মেয়েটা যে একটা ছেলের সাথে গোপনে একটা জায়গায় যাচ্ছে, সে কি সেখানে ধর্ষিত হবে নাকি প্রেমের শিকার হবে, তা নির্ভর করে কার উপরে, সেই পুরুষের উপরে, সেই পুরুষের চরিত্রের উপরে। যেভাবে ভ্যাম্পায়ারের চরিত্র ভ্যাম্পায়ারের ইচ্ছা নিয়ন্ত্রণ করতেছে, আমি কি আয়রাকে খেয়ে ফেলবো নাকি আয়রাকে আমি আদর করবো,
তেমনই ভাবে একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষের চরিত্র উপর নির্ভর করবে, সে কি প্রেমিক হবে নাকি সে ধর্ষক হবে। এখানে সেই নারীদের কিন্তু আলাদা মানবিক কোনো অধিকার নেই। এটা নুহাশ হুমায়ুনের সোশ্যাল কনটেক্সট, মশারিতে বা আমাদের অবস্থান বলা হচ্ছে, এটা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের নৈতিক বা অনৈতিক আচরণ নারীকে এফেক্ট করছে, নারীর নিজস্ব ইন্ডিভিজুয়ালিজমের কোনো রকম সম্মান নাই। তো আপনারা কতটুকু এর সাথে একমত হবেন বা দ্বিমত হবেন সে বিষয়টা আমি জানি না, তবে এই কনটেক্সটটা কিন্তু খুব একটা ভাবনার মতো কনটেক্সট। আর মশারিতে যে ভ্যাম্পায়ার মহামারীর কথা বলা হয়েছে, যে মহামারীটা পুরো পৃথিবীকে শূন্য করে ফেলছে কিন্তু আমরা বেঁচে গেছি, বাঙালিরা মশারি আবিষ্কার করছে, এই বিষয়টা কিন্তু একদম সরাসরি আমাদের সাম্প্রতিক মহামারী থেকে নেওয়া। মনে করে দেখেন, যখন প্রথমবার সেই মহামারীটা তৈরি হয় সেই সময় কি হয়েছিল, পুরো ইউরোপ, আমেরিকা, পাশের দেশ ইটালিতে গঙ্গা নদীতে লাশ ভাসতেছিল। আমরা কি মনে করছিলাম, আমাদের মতো দুর্নীতিবাজ দেশে যারা আমরা নিয়ম কানুন মানি না, আমরা ঘরে থাকি না, আমরা লকডাউন মানি নাই, আমাদের দেশে হাসপাতালে টেস্ট দুর্নীতি হয়, আমাদের বিদেশিরা নিজের ঘরে বন্দি থাকে না, এইসব দেশে তো মানুষ একদম মরবে, ঘরে ঘরে রাস্তায় রাস্তায় বাংলাদেশে লাশ পড়ে থাকবে। কিন্তু আসলে কি আবার এরকম হয়েছে, যে কোনো কারণে হোক আমাদের ইমিউনিটি অনেক শক্তিশালী ছিল, অনেকে বলছে আমরা গরিব কিন্তু আমরা পরিশ্রমী, অনেকে বলছে আমরা টিস্যু না, আমরা পানি দিয়ে হাত ধুই, তাই আমাদের মধ্যে এত বেশি এই মহামারীটা ছড়াতে পারে নাই। তো সেই ব্যাপারটাকে আসলে চোখে আঙুল দিয়ে দেখাইছে নুহাশ হুমায়ুন। প্রীতম হাসান নেপথ্যে ভয়েস দেয়, সবাই ঘরে চলে যান, যার যা ধর্মগ্রন্থ হাতে রাখতে পারেন, কিন্তু এতে খুব বেশি লাভ হবে না। এটাও কিন্তু আমাদের সেই মহামারীর শুরুর দিকে কিছু ধর্মগুরু বলেছিল, মনে আছে, মামুনের স্বপ্ন, এ স্কোয়ার কিউ স্কোয়ার কি সূত্র আবিষ্কার করছিল, একজন তো বলছিল যে এই মহামারী নাকি আল্লাহর সৈনিক, আরেকজন বলছিল মাস্টার্স পড়তে হবে না, সুরাকের মুখে ফুদিনি সব হয়ে যাবে, দাড়ি কাটবেন না। তো এত কিছু বলার পরে কিন্তু ঠিকই সেই মহামারী আমাদেরকে আক্রমণ করেছিল। তো নুহাশ হুমায়ুন ছোট্ট 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 এরকম নোয়ান্স রেখেছেন বিভিন্ন জায়গাতে জাস্ট বোঝার জন্য। আর একটা সুন্দর জায়গা আছে, বলা হয়েছে যে বাচ্চা মেয়েটাকে তার বড়াপা বলতেছে, আয়রাকে বলতেছে যে তারা হলো বুড়াদের মতন, মানে তোমার মতন কচি পছন্দ, আমার মতন বুইড়া না। তো ব্যাপারটা কিন্তু ওই যে পুরুষদের সমাজে যে বাচ্চা মেয়ে পছন্দ, বড় পছন্দ না, এটা বলতে পারেন যে পতিতালয়ে কিন্তু অনেক সময় এরকম হয় যে 10-12 বছরের বাচ্চার চয়েস থাকে সবার, বড় যারা বয়স্ক তাদের চয়েস থাকে না। তো নুহাশ হুমায়ুন এই পুরো 22 মিনিটের শর্ট ফিল্মে ছোট 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 নুয়াজ ঢুকিয়েছেন নিজের মনের কথা বলার জন্য, নিজের যে সোশ্যাল চিন্তা দেখানোর জন্য। সেই চিন্তাটুকু আমি গ্রহণ করছি, আপনি কতটা গ্রহণ করবেন তা আপনার দর্শনের উপর নির্ভর করবে। আমি ফেস ক্যাম ভিডিও করি না, কারণ আপনারা দেখছেন আমার কি অবস্থা কথা বলতে বলতে, আমি নর্মালি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, কিন্তু যেহেতু দেশীয় সিনেমা, এই সিনেমার ফুটেজ এখনও সেইভাবে ডাউনলোড করার সুযোগ আমার হয়নি বা ডাউনলোড করা উচিত না, আমাদের উচিত অফিসিয়ালি দেখা, অফিসিয়ালি অফিসিয়াল জায়গা থেকে দেখা। আমি বৈধ লিঙ্ক দিয়ে দিব নিচে, সেখান থেকে দেখবেন। তাই আমি ফেস ক্যাম ভিডিও করে মশারি বিষয়ে বলতে হলো, আশা করি মশারি আমাদের দেশে অনেক সম্মান বয়ে আনবে সে প্রত্যাশায়। ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অনেক ক্লিক করে দেবেন। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। অন্য কোনো ভিডিও বলতে ব্ল্যাক অ্যাডাম দেখতে যাচ্ছি আমি শুক্রবারে, ব্ল্যাক অ্যাডাম দেখে আশা করি শনিবারের মধ্যে ভিডিও চলে আসবে। টাটা।